আসসালামু আলাইকুম। বর্তমান দেশে যে পরিস্থিতি, নতুন করে বলার মতো কিছু নাই। তো আবার কিছু প্রশ্ন এই মুহূর্তে, আমি জানি না কখন সোশ্যাল মিডিয়া হচ্ছে যে বন্ধ হয়ে যাবে বা হচ্ছে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাবে, তা আমার বোধগম্য নয়। শুধু একটা কথা বলতে চাই, অতি উৎসাহে আমার যে ছাত্রছাত্রী ভাই বোনেরা রয়েছে, তোমাদের উদ্দেশ্যে তোমরা বিগত দিনগুলোতেও দেখেছো, আমরা নিজেরাও সেটা জানি, আমরা প্রত্যেকটা যে সাংবিধানিক আন্দোলনগুলো ছিল, আমাদের দাবি দাবা ছিল, চাওয়া পাওয়া ছিল, সব বিষয়গুলো নিয়ে আমরা যখন রাজপথে আন্দোলন করেছি এবং আমাদের সৎ উদ্দেশ্য নিয়ে আমরা যখন নেমেছি, ঠিক দুই একদিন যাওয়ার পরেই কোনো না কোনোভাবে আমাদের সেই ন্যায্য দাবিগুলোতে কিছু অপশক্তি, অপরাজনীতি অর্থাৎ ডার্টি পলিসি এসে যুক্ত হতো। সেটা কিন্তু আজকে নতুন কোনো কথা না। সেই 2014 সাল থেকে আমার দেখা, আমি যদি বলি এখন পর্যন্ত, তার মাঝখানে যে আরেকটা আন্দোলন হয়েছিল 2018 সালে কোটা সংস্কার প্রথম আন্দোলনের আগে, নিরাপদ সড়ক যে আন্দোলন, সেই আন্দোলনে কারা কারা তোমরা জড়িত ছিল আমি জানি না। তো আমাদের গাজীপুর থেকে আমরা কিন্তু টানা 10 দিন নিরাপদ সড়ক আন্দোলন করেছিলাম, এবং আশা করি তোমরা যারা আমাকে চিনো, আমি কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলাম। আজকে অনেকেই আমাকে বলতেছে আমার সার্কেলদের মধ্যে যে আমি সেলফিস হয়ে গেছি বা আমি মুখ বন্ধ রাখছি, বিষয়টা তা না। আমি চাই না যে যারা মেধাবী ছাত্রছাত্রী বা তরুণ প্রজন্ম, তাদের জীবন এইভাবে আর নষ্ট হয়ে যাক। কারণ অতি উৎসাহী হয়ে, অতি আবেগী হয়ে আমরা যারা বুক পেতে গুলি খাচ্ছি না, এ যাতে তা মনে রাখবে না, সময়ের বিবর্তনে সেটাও ভুলে যাবে। আজকে বাংলাদেশের বয়স কতদিন? 1971 সালে যারা যুদ্ধ করে, পর রাষ্ট্রের সাথে যুদ্ধ করে বাংলাদেশটাকে নির্মাণ করেছিল, বাংলাদেশটাকে এনেছিল স্বাধীন করে, সেই শহীদদেরই তো আমরা ভুলে গেছি, তাই না? বেশি, খুব বেশি দিন মনে রাখতে পারি নাই। তো 2024 সালে যারা নাকি নিজেদেরকে শহীদ দাবি করতেছ, যারা বুক পেতে গুলি খেয়ে মারা যাচ্ছ, ঠিক তোমাদেরকে এই জাতি কতদিন মনে রাখবে, সেটাও আমার বোধগম্য নয়। আমি শুধু এতটুকু তোমাদের একটা মেসেজ দিতে চাই, তোমরা আন্দোলন করো, বাট চোখ কান খোলা রেখে। এই বিষয়টা আমি শুরু থেকে বলছি, আমি এই পর্যন্ত মুখ খুলি নাই। কেন খুলি নাই? কারণ শুরুর দিক থেকে আমাদের আন্দোলনগুলো ছিল খুবই যৌক্তিক এবং নৈতিক, যেখানে সারা দেশের মানুষ একাত্মতা প্রকাশ করেছে। কিন্তু তার মানে এইটা না, তার মানে এই না যে কোনো স্টুডেন্ট, কোনো মেধাবী স্টুডেন্ট, কোনো দেশপ্রেমী দেশের ক্ষতি করতে পারে, রাষ্ট্রের ক্ষতি করতে পারে। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে কখনো দেশপ্রেমিক হওয়া যায় না। আমি জানি আজকে অনেকেই হয়তো আমাকে আনফ্রেন্ড করে দিবেন, অনেকের কাছে আমার এই কথাগুলো ভালো লাগবে না, তবে এটাই চরম সত্য, এটাই বাস্তবতা। কারণ আমাদের স্টুডেন্টদের যে দাবি দাবা ছিল, সেটা কিন্তু সরকার বিরোধী ছিল না, সরকার পতন ছিল না, প্রশাসনের বিরুদ্ধে ছিল না, আমাদের প্রশাসনের সাথে কোনো সমস্যা ছিল না। আমাদের একটাই দাবি ছিল, কোটা সংস্কারের। কিন্তু সেইখানে যারা অনুপ্রবেশ করেছে, যারা জেল ভেঙে জঙ্গিদের মুক্ত করেছে, যারা কারাগার থেকে অস্ত্র লুটপাট করেছে, তারা অবশ্যই কোনো স্টুডেন্ট করে নাই, কোনো ছাত্রছাত্রীরা করে নাই। আর মেধাবী যারা ছাত্রছাত্রী ছিল বা এখন পর্যন্ত আছে, তারা কিন্তু তাদের মতো সেফটি নিয়ে তাদের ফ্যামিলিতে আছে। আরেকটা বিষয় আমি বলি, শুধু ইউনিফর্ম পরলে যে সবাই স্টুডেন্ট হয় আর ইউনিফর্ম পরলে যে সব প্রশাসন ভালো হয়, বিষয়টা কিন্তু তা নয়। আমরা বিশ্ববিদ্যালয়, আমি একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তোমরা আমাকে অনেকেই চিনো, আমার, আমি হাতে আঙুল দিয়ে দেখায় দিতে পারবো, হাতে আঙুল দিয়ে দেখায় দিতে পারবো যে বিশ্ববিদ্যালয়ে এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের কার্যক্রমই হচ্ছে সন্ত্রাসী করা, যাদের কার্যক্রমই হচ্ছে সন্ত্রাসী করা। তারা পড়াশোনার জন্য বিশ্ববিদ্যালয়ে আসে না, তাদের কাজই হচ্ছে র্যাগিং করা, সন্ত্রাসী করা। তো তোমরাই খুঁজে বের করো, সাধারণ জনগণ খুঁজে বের করবে এরা কারা, কারা আজকে দেশের এই পরিস্থিতিটাকে, শান্ত পরিবেশকে উত্তাল রক্ত হয়ে একটা যুদ্ধে পরিণত করেছে। কারণ ছাত্রদের চাওয়া এটা ছিল না, ছাত্রদের আন্দোলন কখনোই রক্ত হয়ে রক্তপিপাস যুদ্ধ না। ছাত্ররা সবসময় বরাবরের মতোই, ছাত্ররা তাদের নৈতিক সাংবিধানিক দাবি দাবাগুলো নিয়ে শান্তিপূর্ণভাবেই মিছিল, মিটিং, সমাবেশ যাই বলে না কেন করে আসে। বাট এই বাংলাদেশের একটা চারিত্রিক সমস্যা কি জানেন, আমাদের স্টুডেন্টের উপর ভর করে তারা মাথায় কাঁঠাল ভেঙে খায়। আজকেও আমাদের গাজীপুরের, আমি জানি না ঠিক নিউজটা সঠিক কিনা, হ্যাঁ অনেক গণ্ডগোল হয়েছে সেটা আমি জানি,
বাট 5 জন মারা গেছে এই পর্যন্ত, যেখানে এ যাবৎকালে এরকম ঘটনা আমার বয়সের তুলনাতে আমি দেখি নাই। আমি দেখি নাই যে কোনো স্টুডেন্ট মারা গেছে আন্দোলনে যায়, আর আজকে 5 জন মারা গেছে অলরেডি। তো আমি সেই কথাটাই বলতে চাই, স্বজন হারানোর বেদনা ঠিক তারাই বুঝবে যাদের হারাইছে। তাই জন্য বলি প্রত্যেকেই চোখ কান খোলা রাখেন, অতি আবেগী হয়ে অন্ধ ধর্ম যেরকম মানুষের জন্য সুফল বয়ে আনে না, ঠিক অন্ধ দৌরাত্ম্য সেরকম সুফল বয়ে আন না। আজকের যে ছেলে মেয়েগুলো আছে এই বয়সে, তরুণ প্রজন্মের প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটু রক্ত গরম থাকে, এটাই স্বাভাবিক। বাট সেই রক্ত গরমটাকে অপশক্তিতে কাজে লাগানো, যারাই লাগাচ্ছে, যারাই যা কিছু করতেছে, হয়তো বা সময়ের পরিবর্তনে আমরা সেটা দেখতে পারবো, সব কিছু বেরিয়ে আসবে। এর পেছনে কারা আছে সবই বেরিয়ে, হয়তো সরকার পতন হবে, নতুন সরকার আসবে যাবে সবই ঠিক আছে, বাট যে প্রাণগুলো চলে গিয়েছে সেই প্রাণগুলো কিন্তু ফেরত আসবে না, তাদের কেউ মনে রাখবে না। তাই জন্য আমার প্রত্যেকটা বাবা মার উদ্দেশ্যে বলা, প্রত্যেকটা ভাই বোনদের উদ্দেশ্যে বলা, তোমাদের উদ্দেশ্যে বলা, তোমরা হ্যামিলনের বাসিওয়ালার পিছনে আর ছুটো না, অন্তত পক্ষে তোমরা এই অপর রাজনীতি, অপর সংস্কৃতি, অপর শক্তির বলি হইও না। তোমরা মনে করো না যে বুক পেতে গুলি নিয়েছি তার মানে আমরা সাহসী যোদ্ধা বীর হয়ে গেছি, নো এভার। এটা ভাবাটাও একটা বোকামি, এইটা ভাবাটাও একটা বোকামি। সুতরাং এখনো সময় আছে, যারা স্টুডেন্টরা রয়েছে তোমরা এখনো নিজের সেফটি নিয়ে তোমাদের যে যৌক্তিক দাবি দাবাগুলো আছে সেগুলো তোমরা চাইতে পারো, বাট পরিস্থিতি এখন অনুকূলের বাহিরে। ছাত্ররা কখনো সন্ত্রাসী করতে পারে না, মেট্রো রেলের মতো যে মেট্রো রেল, এটা কিন্তু আমাদের একটা স্বপ্ন ছিল, সেটা জনগণের সম্পদ, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনারও না, এমন কি হচ্ছে খালেদা জিয়ারও না, বা অন্য কোনো দলের না, বা কারোর বাবার সম্পত্তি ছিল না। বাট যারা এটাকে ধ্বংস করেছে তারা অবশ্যই কোনো স্টুডেন্ট ছিল না। আমি একটা কথাই বলবো, যারা প্রকৃত স্টুডেন্ট, প্রকৃত মেধাবী, তারা কখনোই রাষ্ট্রের ক্ষতি করে না, কখনোই করে না। তোমরা হয়তো আবেগের ভরসে এখন বুঝতেছ না, বাট সময়ের পরিবর্তনে ঠিকই বুঝবা, বাট অনেক পরে, অনেক ক্ষতি হওয়ার পরে তখনই বুঝতে পারবা। আজকে যারা জীবন দিয়েছে, যাদের যারা শহীদ হয়েছে এই আন্দোলনে, হয়তো তাদের হাত ধরে বদলে যেতে পারতো আগামীর বাংলাদেশ। সেই বাবা মারাই জানে, যে বাবা মা একজন সন্তানকে, এখানে অনেকে আছে যে একটু খোঁচা মেরে পোস্ট করতেছে যে মহাগেনে কুদরতে খোদা অ্যালেক্স আজাদ, আপনি কোন অ্যালেক্স আজাদ সেটা আমার জানা নাই, ঠিক আছে, এখানে মহাগেনে খোদার কোনো কিছু নাই, যেটা বাস্তবতা সেটাই। আপনারা কিছু মানুষরা রয়েছেন যারা হচ্ছে এই গরম পরিস্থিতিতে উস্কানি দিয়ে সাধারণ যে স্টুডেন্টগুলো আছে, এখানে কারা মারা যাচ্ছে আপনারা দেখেন তো, কই বড় বড় কোনো লোক তো মারা গেল না এই পর্যন্ত, কোনো রাজনৈতিক বড় এমপি মন্ত্রী মারা যায় নাই তো, পুলিশের কোনো বড় কর্মকর্তা মারা যায় নাই তো, যারা মারা গেছে তারা ছিল পুলিশের কনস্টেবল, একদম নিম্ন পদের, ঠিক আছে, একদম মানে কি বলবো, কনস্টেবলরা মারা গেছে, যারা মারা গেছে তারা স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা মারা গেছে, কই কোনো বড় রাজনৈতিক মহারথী মহাজ্ঞানীরা তো মারা যায় নাই। তারা কি করছে, তারা বসে বসে খুঁচাইতেছে, পরিস্থিতি গরম করতেছে, আর কোনো কিছু করতে পারে নাই। আমি এই পর্যন্ত যে কটা প্রশাসনের লোক মানে মরতে দেখেছি সবগুলাই কনস্টেবল ছিল, আমি পুলিশের কোনো অফিসার আমার চোখে পড়ে নাই, আপনাদের চোখে পড়েছে কিনা আই ডোন্ট নো। আর যারা যারা মারা গেছে, আমি কোনো বড় বড় নেতা লিডার যারা হচ্ছে বসে বসে ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে, যারা উস্কানি দিচ্ছে, সেই লেভেলের কেউ মারা যায় নাই। কিন্তু মারা গেলে আমার আপনার ফ্যামিলির মতো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেমেয়েরাই মারা গেছে। আজকে হয়তো আপনারা তাদের লাশ নিয়ে খুব লাফালাফি করছেন, কিন্তু 2-4-5 মাস পরে, 2 দিন পরে সেই ফ্যামিলিটা থেকে আপনি কিন্তু দাঁড়াবেন না, আপনি কিন্তু, আপনারা কিন্তু কেউ দাঁড়াবেন না। হ্যাঁ, ফেসবুক স্ট্যাটাস দিয়ে দুঃখ প্রকাশ করছেন, এটার নাম মানে ভালোবাসা না, এটার নাম দেশপ্রেমিক না, দিবসের দিবসে মনে করলাম দেশপ্রেম হয়ে গেল না। যারা ঘরে বসে বসে ফেসবুকে সাংঘর্ষিক পোস্ট দিচ্ছেন আর পরিবেশটাকে আরো বেশি উত্তেজিত করতেছেন, তারা মাঠে নামেন না, ঘরে বসে কেন, একদম টোটাল মাঠে চলে আসেন, নিজেরা গুলি খায় মরে যান, নিজেরা মরে যান, আপনারা মাঠে আসেন, ঘরে বসে বসে পরিস্থিতি মানে আগুনে ঘি ঢালার কোনো কিছু নাই। কারণ সর্বপ্রথম আমরা যেটা চাই, আমরা হচ্ছে দেশের শান্তি, শান্তি চাই, দেশের শান্তি চাই, আমরা দেশে কখনোই অরাজকতা হোক এটা চাই না। আজকে আপনারা শুধু গুলি খেয়ে মরতেছে যারা তাদেরকে দেখতেছেন, কিন্তু আপনারা একটা জিনিস জানেন, যার ফ্যামিলিতে অসুস্থ রুগী আছে, যার একজন ফ্যামিলি মেম্বার হসপিটালে ভর্তি আছে, সে জানে যে এই পরিস্থিতিটা মোকাবেলা কতটা মানে কতটা দুর্বিষহ, সে বলতে পারবে।
রাস্তায় অ্যাম্বুলেন্সে যে বাচ্চাটা মারা গেছে মায়ের কোলে বাবার কোলে, সে বলতে পারে স্বজন হারানোর বেদনা কত কষ্টের? এখানে আসছেন খুঁচা মেরে আমাকে কমেন্ট করতে? না, আপনাকে তো চিনি না, আপনি কে যে আপনি আমাকে খুঁচা মেরে কুদ্রতি কোথায় এই টাইপের একটা কমেন্ট করেন? আপনার কমেন্টস আমি আশাও করি না, আর আমি শ্রুতের বিপরীতে কথা বলি নাই। আর এটা বলতেও সাহসের প্রয়োজন আছে, যেটা যৌক্তিক যেটা হওয়ার সেটাই বলতেছি, কারণ আমি নিজেও একজন স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট, আমিও একজন বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট। সো আমি জানি, আমি জানি যে ছাত্ররা কখনোই আমরা, আমি শুধু শুধুই স্টুডেন্ট সেরকম না, আমি এই যাবৎকালে বহুত বহুত আন্দোলনে সামনে থেকেও নেতৃত্ব দিয়ে আসছি, গাজীপুরের মতো জায়গা থেকে রাজপথে ছিলাম, আমি জানি সেই বিষয়গুলো, আমাকে কেউ বুঝাই দিয়ে আসেন না। তো আমাদের এই বিষয়গুলোকে যখন ডার্টি পলিসি হিসেবে ব্যবহার করা হয় তখন আমরা বুঝি। তো সাধারণ মানুষ যারা রয়েছে তারা হয়তো সেই বিষয়গুলো বুঝবে, বাট সময় হারায় বুঝবে। আমি সেই কথাটাই বলছি, যেই পরিবার থেকে আজকে একজন সন্তান হারায় গেছে সেই পরিবার বুঝতেছে সেই পরিবারের সন্তান হারানোর বেদনা, সেটা আমার আপনার ফেসবুক পোস্টে তার দুঃখ লাঘব হবে না। তাই জন্য বলি যে খোঁচাখুচি বাদ দিয়ে, পলিটিক্স বাদ দিয়ে আর যেন কোনো প্রাণ বিনাশ না হয় সেই চিন্তা করেন, সেই চিন্তা করেন। আজকে প্রধানমন্ত্রী দেশ ছাইরা দিল, সমস্যা নাই, আরেকজন নেতৃত্ব আসলো তাতেও সমস্যা নাই, বাট যাদের প্রাণ গেল তাদের প্রাণগুলোকে ফেরত দিতে পারবেন? আচ্ছা, যাই, আমার কিছু কমেন্ট আসছে, আমি একটু কমেন্টসগুলো নিয়ে নিই। হৃদয় খান লিখছেন, আপনার মতো এই চিন্তা করলে দেশ আসলে সোনার দেশে পরিণত হতো। আসলে এটা আমাদের চিন্তা করতে হবে, এটা শুধু আমার একার না, আমাদের অনেকের চিন্তা, কিন্তু আমরা প্রকাশ করতে পারি না। এমনি আলামিন খান লিখেছেন, রাইট, অনেক দোয়া ও শুভকামনা রইল, ধন্যবাদ ভাই আপনাকে। আলামিন ভাই হচ্ছে কাতার থেকে, উনি আমার ভিডিও দেখছেন। তাসরি আক্তার ভবি লিখেছেন, আমার মাকে নিয়ে যেতে পারতেছে না ডাক্তারের কাছে কিডনির রোগে, মানে অনেক অনেক সমবেদনা দোস্ত। এই বিষয়টা ভুক্তভোগী আমি নিজেও, এই যে আন্দোলন চলাকালে আমি 7 তারিখ থেকে অসুস্থ ছিলাম, আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম, আমি আমার শরীরে মানে এত বেশি প্রবলেম, আমি টাইফয়েড আক্রান্ত একজন পেশেন্ট, তো আমি চিকিৎসাধীন অবস্থাতে ছিলাম। তো যখন এই আন্দোলন হয়েছে না, আন্দোলনে আমার শরীরে ব্লাড দিতে হয়েছে পর্যন্ত, সেই মুহূর্তে ডাক্তার আসতে পারে নাই, ডাক্তার না আসাতে আমি যে হসপিটালে ভর্তি ছিলাম আমাদের গাজীপুর 27, গাজীপুর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, সেইখানে আমি অ্যাডমিশন নিয়েছিলাম 7 তারিখে। তো ওই জায়গায় আমি যখন বলছি যে অনেক ডাক্তার, ভালো ভালো ডাক্তাররা ওনারা ঢাকা থেকে আসতে পারে না, অনেক পেশেন্ট এত মুমূর্ষু অবস্থাতে ছিল ওই হসপিটালে যখন কেউ ছিল, তখন তারা বুঝতে পারে যে এই আন্দোলন সাধারণ মানুষের জন্য কতটা কষ্টের ছিল, কত রোগী চিকিৎসা না পাওয়া হসপিটালে মারা গেছে, সেই হিসেব কিন্তু আপনারা কেউ রাখছেন না, সেটা কিন্তু দেখতেছেন না। যার পরিবারে ছোট বাচ্চা আছে, যার পরিবারে বাবা মা অসুস্থ, যার পরিবারে বৃদ্ধ মানুষ আছেন, তারা জানেন, তারা জানেন যে এই যন্ত্রণা কতটা ভয়ানক। যখন নাকি কারফিউ ছিল, যখন কারফিউ ছিল ঠিক সেই সময়ে আমি নিজে, আমি অসুস্থ ছিলাম, আমি ডাক্তারের ট্রিটমেন্ট পাই নাই, না পেয়ে আমি বাধ্য হয়ে, আমি অসুস্থ মুমূর্ষু অবস্থাতে আমাকে বাসায় ট্রিটমেন্ট নিতে হয়েছে। আমি এখন পর্যন্ত আপনারা দেখেন এই যে আমার হাত, এই যে হাত, হয়তো আমার লাইটে বোঝা যাবে না, বাট এখানে আমার পুরো শরীরে মানে ব্লাড জমা হয়ে গেছে। তার কারণ ছিল এটাই, আমি সময় মতো ডাক্তার পাই নাই, ওনারা আসতে পারে নাই, ওনারা ব্যর্থ, কারণ দেশের পরিস্থিতি এরকম ছিল যে আমাকে যে ডক্টর ট্রিটমেন্ট করেছিলেন উনি আসতে পারে নাই। তো উনি না আসাতে এক ডক্টরের পেশেন্ট আরেক ডক্টর সেভাবে হচ্ছে দেখবে না। তো যাই হোক, আমি তাও বেঁচে আছি, বাট আমার চোখের সামনে অনেক পেশেন্ট, অনেক ছোট ছোট বাচ্চা, অনেক বৃদ্ধ মানুষ বিনা চিকিৎসায় হসপিটালে মারা গেছে। তাহলে সারা দেশের পরিস্থিতিতে কি ছিল, সবাইকে নিয়ে একটু ভাইবা দেখেন। খুব কষ্ট হয় একটা বিষয় নিয়ে যখন দেখি যে একটা বয়স থেকে মানুষের আবেগের বয়স, যেই সময়টা আমরাও পার করে আসছি, এমন সময় গেছে তখন যখন আন্দোলন করি, এটা সালটা মনে নাই, আমার ফ্রেন্ড সার্কেল কেউ থাকলে একটু মনে করাই দিস, যখন নিরাপদ সড়ক আন্দোলন করি আমি ছিলাম একেবারে সামনে, কারণ আমার আবার টিম মানে টিম লিড দিতে আমার খুব ভালো লাগতো স্কুল কলেজে সবসময়, আমার ফ্রেন্ডরা সবাই জানে। টানা দশ দিন গাজীপুর চৌরাস্তাতে আমরা অবস্থান করেছিলাম, সেখানে রোদ, জ্বর, বৃষ্টি, তুফান, মানে সব কিছু ছিল, তাও গায়ে লাগতো না, মনে হইতো যেন মানে নিজের জীবন দিয়ে দেই, হ্যাঁ, তারপরেও মানে একটা কিছু করে ফেলি, মানে দেশের একটা উন্নতি সাধন করে ফেলি, এরকম কিছু ছিল। তখন অসুস্থ হয়ে গেছি, তারপরে কিন্তু সরি নাই, মানে আমার বাবা মাও আমাকে নিতে পারে নাই, এমন একটা পরিস্থিতি। তারপরে এখানে যখন অপরাজনীতি শুরু হলো, আমাদের স্টুডেন্টের নাম দিয়া, আমাদের ভাওয়াল কলেজ থেকে অনেকের নামে কিন্তু মামলা মোকদ্দমা এটা সেটা হয়েছে, এমনও হয়েছে যে আমি যখন রাস্তা দিয়ে যাইতাম, কিছু কিছু মানে
লোক ছিল সন্ত্রাস, আমি সেই বিষয়গুলো বলতে চাই না, মানে আমার উপরে গাড়ি চাপা দিতে পর্যন্ত ট্রাই করছে, আমি এক্সাম দিতে যেতে পারি না এই পর্যন্ত, আমাকে অ্যাটাক করছে, একদম রাস্তাতে অ্যাটাক করছে, সেটা এটিএস হৃদয় আমার লাইফে আছে কিনা আমি জানি না, আমাদের কলেজের জুনিয়র আমার ছোট ভাই। তো এমন অবস্থা হয়েছে, আমাদের ভাওয়াল কলেজের পরীক্ষা দিতে হয়তো টঙ্গী কলেজে বা এখনো দিতে হয় সিট পরে, তো আমি যখন এক্সাম দিতে গেছি আমাকে ডাইরেক্ট ট্রাক সামনে আইসা আমাকে মেরে ফেলবে, এমন একটা পরিস্থিতি, মানে মাঝখানে যে ডিভাইডেড থাকে আইল্যান্ড থাকে, সে আইল্যান্ড ওভারটেক করে আমার উপর অ্যাটাক করতে চেষ্টা করছে, আমি দৌড়ে মানে নিজের জান বাঁচাইছি, এরকম পর্যন্ত আমার উপরে, আমার না শুধু মানে আমরা যারাই আন্দোলনে ছিলাম তাদের উপরে এরকম অ্যাটাক আসছে। তো ওই বয়সটা সবারই থাকে হচ্ছে যে একটা রক্তকরণ বয়স, তো ওইখানে উস্কানি দিতে নাই, আগে নিজের বাচ্চাদেরকে নিজের ভাই বোনদেরকে সেভ করতে হবে, তারপরে আন্দোলন। একটা চাকরির জন্য নিজের জীবন দিয়ে দিতে দিতে হবে, জীবনের চাইতে অবশ্যই মূল্যবান চাকরি না, এই বিষয়টা সবার মাথায় রাখতে হবে যে আরো বেশি আন্দোলন হইতে পারে বা রোডে ঘাটে না বের হওয়াই ভালো। আজকে একজন পথচারী সম্ভবত মারা গেছে, একজন বৃদ্ধ লোক, মানে আনএক্সপেক্টেড, উনি কোনো আন্দোলনের ছিল না বাট মারা গেছে, আমি শিওর জানি না যে উনি কি ওইভাবে মারা গেছে কিনা, তবে ওনাকে দেখলাম যে লাস্ট টাস নিয়ে মিছিল হচ্ছে, ওইখানে আমাদের ফ্রেন্ড সিমরান সে লাইভ করতেছিল, তার ফোনে আমি লাইভের মধ্যে দেখলাম, এবং আরও কয়েকটা ফ্রেন্ড ছিল আমাদের, ওরা লাইভ ভিডিও করতেছে, তাদের মাধ্যমে আমি দেখতে পারছি আর কি। তো এই বিষয়গুলো খুবই দুঃখজনক, 5 জন স্টুডেন্ট যে হত্যা হয়েছে বা মারা গেছে, যতটুকু আমি আবারও বলি যে এটা মানে শিওর না, এটা হচ্ছে শিওর না, আমি শিওর জানি না, বিভিন্ন মাধ্যমের মানে খবর পাইছি, এরকম অনেকের পোস্টের মাধ্যমে জানতে পারছি যে 5 জন মারা গেছে, একজন আবার একই জায়গায় শুনেছি যে 9 জন মারা গেছে। তো সেই জন্য বলি যে স্টুডেন্টের আন্দোলন কখনোই প্রশাসনের বিরুদ্ধে ছিল না, স্টুডেন্টের আন্দোলন কখনোই হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে না, স্টুডেন্টের আন্দোলন কখনোই সরকার বিরোধী ছিল না, বাট একটা চক্র, একটা অপশক্তি তাকে ডাইভার্ট করে বারবার বারবার হচ্ছে সে জায়গায় নেওয়া মানে নিয়ে গেছে। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন, যেই মেয়েগুলো বিশেষ করে রাজপথে দাঁড়ায় এখন পর্যন্ত মানে আন্দোলন করতেছে না, তাদের ব্যাকগ্রাউন্ডগুলো একটু চেক করে দেখবেন, মানে আমি তো ফার্স্ট টাইম একটা কথাই বলছি যে ইউনিফর্ম পরলেই কিন্তু স্টুডেন্ট হওয়া যায় না, বিশ্ববিদ্যালয়ে পড়লেই যে মেধাবী হবে বিষয়টা কিন্তু তা না, বিশ্ববিদ্যালয়ে অনেক স্টুডেন্ট আছে নামদারি স্টুডেন্ট, আমি হাতে আঙুল দিয়ে দেখাই দিতে পারবো যারা কিনা হচ্ছে কলেজে সন্ত্রাসী ক্রাইম করতে আসে। আমি বরাবরই বলি আপনারা অনেক মানে দেখবেন এই যে মেসেজগুলো দেওয়া হচ্ছে এখন ছোট ছোট পোলা পান যারা কিনা মানে সিনিয়র জুনিয়র মানে না, তারা একটা দাবি না খুব হেডামের সহিত বেয়াদবি করে বসে, বেয়াদবি করে কথা বলে। বর্তমান সময়টা আমি আন্দোলন নিয়েও কথা বলি না, আন্দোলন যদি আমরা বাদও দিই তারপরে আপনি দেখবেন যে জুনিয়রের কাছ থেকে আমরা ভয়ে দূরে থাকি, তার কারণ কেন জানেন, দিন দিন যত মানুষ শিক্ষিত হচ্ছে মেধাবী হচ্ছে তারা অশ্লীলতাকে এবং অশ্লীলতা জিনিসটাকে ওভার স্মার্ট মনে করে, মানে ওভার স্মার্ট কখনোই হচ্ছে যে মেধাবী হতে পারে না। অনেকেই দেখছেন না পোশাকের স্বাধীনতা নিয়ে যারা আন্দোলন করছে সেই আন্দোলনকারী নেত্রীদেরকেও আমি কিন্তু দেখতে পাচ্ছি যারা পোশাকের স্বাধীনতা বলতে অশ্লীলতাকে, অশ্লীলতা কখনোই স্বাধীনতা হতে পারে না, মেধাবীরা পোশাকের স্বাধীনতা চায় না, পোশাকের শালীনতা চায়। ঠিক সেই নারীরাই আজকে আমি দেখি যে প্রশাসনকে আমরা মানে স্যালুট জানাই, আমরা সবসময় হচ্ছে যে বিপদে প্রশাসনকে বন্ধু মনে করি এটা বরাবরই, সেই প্রশাসনকে যেভাবে হেনস্থা করে বা এই যে প্রশাসনের যে লোকগুলো মারা গেল আমি এর আগেও বলেছি, তারা কিন্তু খুব বড় বড় অফিসার মারা যায় নাই, মারা গেছে কারা, যারা একদম মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছে, খুব কষ্ট করে একটা সরকারি চাকরি ম্যানেজ করছে, সেই ফ্যামিলির কনস্টেবল পর্যায়ের লোকজন আমি এই পর্যন্ত যা দেখছি সবগুলো সেরকম মারা গেছে। আরে ভাই, এই বিষয়গুলো তো যারা সাধারণ স্টুডেন্ট, যারা সাধারণ গার্ডিয়ান তাদের মাথায় ঢোকা উচিত, আপনার অন্তত আপনার নিজের সন্তানের জীবনটাকে এরকম বিপন্ন এরকম মানে দিতে পারেন না, কারণ অবশ্যই চাকরির চাইতে শতকোটি টাকার চাইতে আপনার সন্তানের জীবন আপনার কাছে মহামূল্যবান, এখনো সময় আছে বোঝান। যারা বাস্তবতার সাথে ফেস টু ফেস লড়াই করে ঠিক তারাই পরিস্থিতি বুঝতে পারে। ফাতেমাতুজ্জোহরা, প্রশাসনের লোক দেখলি আর হাজার হাজার মায়ের বুক গুলি করে হত্যা করলো, এটা দেখলি যেন অবশ্যই দেখছি, এবং আরো যেন হাজার হাজার মায়ের বুক খালি না হয় সেজন্যই এখনই সময় দেশের শান্তি ফিরিয়ে আনা, এখনই সময় হচ্ছে প্রত্যেক স্টুডেন্টের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে নিজের চোখ কান খোলা রেখা, নিজের সেফটি রেখা, তারপরে হচ্ছে আন্দোলন করা। আমি এখানে খারাপ তো কোনো কিছু বলি নাই, যারা মারা গেছে তাদের জন্য এখন কি করবো, যদি সারাদিন বৈশা মানে তোকে নিয়ে বৈশা যদি কান্নাকাটি করি, যেই ছেলে ফেলে যেই মেয়েরা মারা গেছে যেই ভাইরা মারা গেছে ওরা কি ফেরত আসবে, নাকি এখন আরো বেশি উস্কানিমূলক স্ট্যাটাস দিব, ঘরে বসে বসে স্ট্যাটাস দিব, সাংঘর্ষিক পোস্ট করব, আরো কয়েকটা প্রাণ চলে যাবে, তখন দেশ একটা সময়ে পরিস্থিতি যাই হোক একটা সময় নিয়ন্ত্রণে আসবে।
কোনো না কোনোভাবে আসবে, হয় সরকার পতনের মাধ্যমে আসবে, হয়তো বা যেভাবেই হোক আসবে, বাট যে প্রাণগুলো চলে যাবে সেগুলো আর আসবে না। তাই উচিত পরিস্থিতি যাই হোক না কেন, নিজের সন্তানকে নিজের ভাই বোনদেরকে সেফ রাখা, এটাই হচ্ছে আমার কথা। সামান্য একটা চাকরির জন্য যে জীবনটা চলে গেছে, সে জীবন অবশ্যই চাকরি ছেড়ে মূল্যবান না। আর তোমাদের এই কথাগুলো ঘরে বসে যারা ফেসবুক ফেসবুকিং করতেছো, যারা ঘরে বসে হচ্ছে রিল ভিডিও বানাচ্ছ, যারা হচ্ছে আগুনে ঘি ঢালতেছো, তোমরা এক প্রকার হচ্ছে উস্কানি দাতা। একটা পারিবারিক শিক্ষার কথা যদি বলি, এক্সাম্পল দিয়ে, আমরা যখন পারিবারিক ভাবেও মানে একটা ঝগড়া ফেসাদ হয়, মারামারি হয়, তখন কিন্তু দুই পক্ষে মানে একজন ফ্যামিলি মানে যারা বাবা মা থাকে, তারা কিন্তু নিজের সন্তানকে লাঠি হাতে দিয়ে আগায় দেয় না যে যাও তুমি ও যায় মারামারি করো। তারা কি করে মানে গার্জিয়ানরা কি করে, বড়রা কি করে, এটা থামায় দেয়, পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কেন করে? নিজের পরিবার থেকে এই শিক্ষা নাও, তাহলে বুঝতে পারবা। আমি তো ফার্স্টে একটা কথাই বলছি, আজকে রাজনৈতিক কোনো বড় বড় লিডার মারা যায় নাই, পুলিশ প্রশাসন আইনের কোনো বড় বড় অফিসার মারা যায় নাই, মারা গেলে সাধারণ ফ্যামিলি থেকে যারা ওইটা আসছে, যে স্টুডেন্টগুলো ওইটা আসছে, যারা তারাই মারা গেছে। ঠিক আছে, প্রশাসনের যারা মারা গেছে তারা সেই মানে মধ্যবিত্ত ফ্যামিলির ছোট ছোট অফিসারে মারা গেছে। সো ঘরে বৈসা এই ধরনের ফেসবুক স্ট্যাটাস দিয়ে আর আগুনে ঘি ডালার অর্থ আমার কাছে অনর্থক। আশা করি এই ধরনের কমেন্টস কেউ করবেন না, আশা করি এই ধরনের পোস্ট কেউ করবেন না। আমার পরিশেষে আরেকটা কথাই, যে যারা ছাত্রছাত্রী ভাই বোনেরা রয়েছে, তোমরা হচ্ছে সতর্কতার সাথে নিজের জীবনকে সেফটি রেখে তারপরে হচ্ছে তোমাদের যৌক্তিক আন্দোলন অবশ্যই চালিয়ে যাও, তাতে কোনো বাধা নাই। তবে সবার আগে হচ্ছে নিজের জীবন, নিজের পরিবার, নিজের ভবিষ্যৎ। কারণ আজকের যে তরুণ প্রজন্ম, আগামী দিন হতে পারে বাংলাদেশ পরিবর্তন তার হাত দিয়ে। তো তরুণ প্রজন্মের প্রতি স্যালুট। আমি আশা করব কোনো অপশক্তি এবং অপর রাজনীতি যেন আমাদের তরুণ সমাজকে, আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদেরকে ডাইভার্ট করে ডার্টি পলিসিতে না নিয়ে যেতে পারে। এখনো সময় আছে, এখনো সময় আছে, আর কোনো তাজা প্রাণ যেন না হারায় সেই বিষয়ে সচেষ্ট। আজকে আমাদের এলাকায় যে বাচ্চাগুলো আজকে মারা গেছে, যারা গুলিবিদ্ধ হয়েছে, দুইটা অ্যাম্বুলেন্সে করে যাদেরকে ময়মনসিংহ নেওয়া হয়েছে, এই চিকিৎসায় তারা বুঝতেছিল না যে রাবার বুলেট ঢুকছে তাদের শরীরে, সেটা নাকি বুঝতেছে না বা বের করতে পারে নাই। আমার কাছে যে দুইটা ছেলেকে আমি দেখলাম যে হয়তো রাস্তায় মারা গেছে কিনা, আই ডোন্ট নো, সো ওদেরকে ময়মনসিংহ নেওয়া হচ্ছে একদম পিছিয়ে পিছিয়ে, যাদের বয়স হবে খুব জোর হইলে 14-15 বা 18-র চৌকাঠ পের হয়ে মানে পার হয় নাই, ওই টাইপের বাচ্চাগুলা। এই বাচ্চাগুলা হচ্ছে অপরাজনীতির বলি হয়েছে, আর কিচ্ছু না, আর কিচ্ছু হয় নাই। দেশ একটা সময় একটা সময় ঠিক হবে। আর একটা বিষয় হচ্ছে ক্ষমতা চিরস্থায়ী না, এবং অন্ধকার চিরস্থায়ী না, অন্ধকারের পরে আলো আসবেই। তো সবকিছুই সমাধান হবে, শুধু এই জীবনগুলো আর ফিরে আসবে না। তাই বলতেছি আবারও আপনাদের, মানে যারা এই কাজগুলো করেন, বিশেষ করে রিল, বিশেষ করে ওই যে সাংঘর্ষিক পোস্ট, হ্যাঁ, ফেসবুকে খোঁচানে আগুনে ঘি ডালা, আপনারা এই কাজগুলো ঘরে বসে না করে আপনারা যে রাস্তায় আন্দোলন করেন, আপনারা বুক পেতে গুলি নেন, বাচ্চাদেরকে আর উস্কাই দেন না। অনেক হয়েছে, অনেক ছেলে মেয়ে মারা গেছে, অনেক বাবা মার বুক খালি হয়েছে, আর এই কাজগুলো করেন না। আপনারা নিজেরা যায় গুলি খান, যারা এত আবেগ, যারা এত ইমোশন, তারা নিজেরা যায় বুক পেয়ে তার গুলি খেয়ে আসেন। আমি তো একটা কথাই বললাম, স্বাধীনতার 53 বছর পরে যেহেতু আজকে রাজাকারের মুক্তিযুদ্ধ নিয়ে এই সংঘর্ষ হতে পারে, তাহলে 2024 সালে যারা মারা গেছে তাদেরকেও এই জাতি মনে রাখবে না, তাদেরকেও মনে রাখবে না। সুতরাং অতি আবেগী এবং অতিরঞ্জিত কোনো কিছুই জনসাধারণের সফলতা বয়ে আনে না। ধন্যবাদ সবাইকে।